3,500 বাংলাদেশির সেকেন্ড হোম মালয়েশিয়া। একটি বিশেষ কর্মসূচির আওতায় গত দেড় দশকে মালয়েশিয়ায় সেকেন্ড হোম বা দ্বিতীয় বাড়ি গড়ার অনুমতি পেয়েছেন বিভিন্ন দেশের 33,000-এর বেশি মানুষ, যাদের মধ্যে সংখ্যায় তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা। কুয়ালালামপুরে MM2H জাতীয় কর্মশালায় দেশটির পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নাজরী আজিজ এ তথ্য জানান। তিনি বলেন, 2002 সালে মালয়েশিয়ায় মাই সেকেন্ড হোম MM2H নামে এই কর্মসূচি চালুর পর থেকে ভালো সাড়া পড়েছে। এ পর্যন্ত 126টি দেশে 33,300 মানুষ এই সুবিধা পেয়েছেন। এই কর্মসূচির অংশীদার হিসেবে শীর্ষে রয়েছে চীন। দেশটির 8,714 জন এই সুবিধা পেয়েছে। এরপরই জাপানের অবস্থান, দেশটির 4,225 জন মালয়েশিয়ায় সেকেন্ড হোম গড়ার অনুমতি পেয়েছে। এরপর যথাক্রমে বাংলাদেশ 3,546, যুক্তরাষ্ট্র 2,412, ইরান 1,336, সিঙ্গাপুর 1,295, তাইওয়ান 1,208, দক্ষিণ কোরিয়া 1,266, পাকিস্তান 973 ও ভারতের 890 অবস্থান। মন্ত্রী নাজরী বলেন, সেকেন্ড হোম কর্মসূচির আওতায় অংশ নেওয়া মানুষেরা স্থাবর সুবিধা ও রাজস্ব হিসেবে মোট 1,280 কোটি মালয়েশিয়ান রিংগি জাতীয় অর্থনীতিতে যোগ করেছেন। MM2H কর্মসূচির মাধ্যমে বাংলাদেশ থেকে মুদ্রা পাচার হচ্ছে বলে অভিযোগ রয়েছে, যা দুর্নীতি দমন কমিশনের নজরে রয়েছে। $1,00,000 জমা দেওয়া সহ বিশেষ কিছু শর্ত পূরণ করে যে কোনো দেশের নাগরিকরা মালয়েশিয়ায় দীর্ঘমেয়াদে বসবাসের সুযোগ পান। প্রাথমিকভাবে 10 বছর মেয়াদে সোশ্যাল ভিসা নবায়নযোগ্য।